হ্যালো, গুড মর্নিং গাইস। আজকে আমি ভ্যাকসিন নিতে যাব, জানি না কী হবে, ওখানে কত লাইন আছে। ওর বাবা সকাল থেকে গেছে, বাবা আসবে, আমাকে ফোন করেছিল একটু আগে যে লাইন আছে, আমি যাব কি নিয়ে আসবো তোমায়, তুমি রেডি হয়ে থাকো। কেন দুষ্টুমি করছো? এটা তো কম্পিউটার, এটা তো ফোন না। তুমি কাকে ফোন করছো? কাকে ফোন করছো তুমি বলো? বাবাকে, বাবাকে, কম্পিউটারে কি বাবাকে বলা যায় তোমার? দেখো এখানে দুষ্টুমি শেষ নেই, দুষ্টুমি করেই যাচ্ছে, কম্পিউটার নিয়েও খেলা করবে। এদিকে বাবাও চলে এসছে, আমি যাই। কেদো না, আমি একটু আরেই চলে আসবো। হ্যাঁ, তুমি ঠাম্মির কাছে গুড বয় হয়ে থাকবে। হ্যাঁ শোনাই, একদম গুড বয় হয়ে থাকবে, না কাঁদবে না, কাঁদবে না বাবা। দেখো কাদাকাদি আরম্ভ করে দিয়েছে, বাবা দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি ভ্যাকসিন দিতে, জানি না কি হবে, কতটা লাইন আছে ওখানে। তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয়, সোনাই একা আছে ঠাম্মির সঙ্গে। চলেই এসছি আর একটুখানি। ভয় করছে, আর ভ্যাকসিন কি হবে। এখানে গাড়িটা রেখে দেবে, মাছের বাজারে চলে আসলাম, কত করে? 750,600। আর এটা কোনটা? এই যে এটা বললেন ছোট গুলো, তাড়াতাড়ি কেটে দিন। মাছ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। কিছু সবজি নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। বাজার থেকে বাড়িতে চলে এসেছি, মা সব বাজার নিয়ে এখন বসেছে এখানে, এখন কাটতেও আরম্ভ করে দিয়েছে সবজিগুলো, আগের থেকে সব গুছিয়ে রাখছে। আজকে আর এগুলো হবে না, কালকে হবে, পরে পরে হবে। কচু শাক, মোচা, ইলিশ মাছ আনা হয়েছে, ওদিকে মা ধুয়ে রেখেছে, আর এইসব সবজি সব মা গুছিয়ে রাখছে এখন। সোনাইয়ের রাতের খাবার হয়ে গেছে, ও এখন ওর ঠাকুমার কাছে আছে, আমি আর ওর বাবা এখন খেতে যাব রাতে। হ্যাঁ, আর আমি ভ্যাকসিন দিয়ে আসার পর হাতে এখন হালকা একটু ব্যথা আছে, কিন্তু ওনারা খুব সুন্দর ভ্যাকসিন দিয়েছেন, মানে বুঝতেই পারিনি। হ্যাঁ, যখন ইঞ্জেকশন পুষে বুঝতেই পারিনি। হ্যাঁ, যাই হোক, আমাদের পরিবারকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই টিপবেন। টাটা।